বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যই প্রিয় দর্শক আমার যে দুজন আজকে অতিথি দুজনই আপনাদের অত্যন্ত পরিচিত দুজনই সাবেক সংসদ সদস্য এবং সব সংসদ সদস্য সংসদ এবং সংসদের বাইরে বাইরের জগৎকে আলোকিত করেন না ওনারা মোটামুটিভাবে সংসদকে আলোকিত করবার চেষ্টা করেছেন সরব ছিলেন সক্রিয় থাকবার চেষ্টা করেছেন কিন্তু দুজনই নিজ দলের কাছে আমার ভাষায় পরিত্য ওনাদের ভাষায় পরাজিত এবং একজনের ভাষায় দুজন অবশ্যই বিষয়ে একমত হয়েছেন কিনা আমি জানি না বীর পলাতক আমার বাইবাস আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ গোলাম আল্লাহ রনি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবসরপ্রাপ্ত মেজর মাম স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে কতটা একমত আপনি বক্তব্যের সঙ্গে গোলাম আল্লাহ রনি আমি আসলে আক্তার ভাইয়ের সঙ্গে একমত নই পরিতর্জ্য শব্দটি আমার না পরিতর্জ্য এবং পরাজিত শব্দটি ওনা আমি আক্তার ভাইয়ের জন্য শব্দটি ভাইয়ের জন্য আমি দ্বিমত পোষণ করি আমার জন্য তো বটেই এর কারণ হলো যে চলমান রাজনীতি যেভাবে চলছে ঠিক সেই রাজনীতির ক্ষেত্রে আমার যে দল বাংলাদেশ আওয়ামী লীগের এখন যারা শীর্ষ পর্যায়ে আছেন ক্ষমতার খুব কাছাকাছি তাদের অনেকের কর্মকাণ্ড চিন্তা চেতনা এবং তাদের অ্যাক্টিভিটিজ হয়তো আমি পছন্দ করি না এবং তাদের সঙ্গে আমি প্রতিযোগিতায় যাই না কিন্তু প্রতিযোগিতায় যদি আমি তাদের সঙ্গে যেতাম তাহলে ফলাফলটা কেমন হতো সেটা আসলে ভাববার বিষয় কিন্তু আমি তাদের সঙ্গে প্রতিযোগিতায় যাইনি বলেই আমি আমার সম্মানজনক অবস্থানে দূরে আসছি নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে আমি তাদের সঙ্গে পরাজিত হব কেন কিন বিষয় নিয়ে পরাজিত হব লেখাপড়া শিক্ষা দীক্ষা মান মর্যাদা জ্ঞান গরিমা চরিত্র আচার আচরণ ব্যবসা বাণিজ্য আমি কীভাবে তার সঙ্গে পরিচিত হব এলাকার জনপ্রিয়তা সাংগঠনিক ক্ষমতা আমি তো মনে করি না দ্বিতীয়ত হলো রাজনীতি জীবন এবং যৌবনের সব ক্ষেত্রেই কখনো কখনো জোয়ার আসে কখনো কখনো ভাটা হয় কখনো পূর্ণিমার চাঁদ আসে কখনো অন্ধকার চলে আসে প্রত্যেকটা মানুষের আজকের যিনি প্রধানমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রী ওনার নিজের মুখের বক্তব্য উনি যখন জেলে ছিলেন উনি বললেন যে আমার মনে হতো আজকেই বোধ আমার জীবনের এই দিনটি শেষ এবং আমি বোধ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবো না এই হতাশা স্বয়ং প্রধানমন্ত্রীর মনে সেই দিক থেকে আমি যদি মনে করি আক্তার ভাইকে বলবো না আমি আজকে দুটো বছর যাবৎ সংসদ সদস্য নই একবারের জন্য আমার মনে হয়নি যে আল্লাহর অস্তে বলছি যে আমি যে সংসদ সদস্য নই এর বিনিময়ে আমার কোনো ক্ষতি হয়েছে বা আমি খুব মন্দ অবস্থানে আছি বরং মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা এমনকি যারা সংসদ সদস্য আছেন কিংবা খুব পাওয়ারফুল মন্ত্রী মহোদয়রা আছেন তাদের অনেকের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হয় তারা আমাকে যে কথাগুলো বলেন তাতে তারাই বলেন যে আমি ভালো আছি ইলেকশন না করে আমি ভালো আছি থার্ডলি হলো যে আমার নিজের ভিতরে এতটা হীনমন্যতা হয়নি যে আমি একেবারে পরাজিত হব বা আমি পচে গিয়েছি আমি মনে করি যে রাজনীতি যদি একটা প্রফেশন হয় পেশা হয় সেই পেশায় টিকে থাকার জন্য কিছুটা যোগ্যতা দরকার হয় এবং যাদের মধ্যে ন্যূনতম এই যোগ্যতাগুলো না থাকে তারা পচে যায় তারা পরাজিত হয় এবং তারা উপেক্ষিত হয় লাঞ্ছিত হয় এবং অপমানিত হয় এবং আপনি একটা মানুষের ভিতরে যদি সহজাত নেতৃত্বের গুণাবলী থাকে শিক্ষা থাকে দক্ষতা মানুষকে ভালোবাসার কৌশল থাকে এবং মানুষের পক্ষে কথা বলার সাহস থাকে তাহলে সে মানুষ কোনো রাজনৈতিক পদ এবং পদবিতে থাকুক বা না থাকুক তিনি সম্মান এবং মর্যাদার যে জায়গাটাতে থাকতে পারেন একটি মানুষ সারা জীবন রাজনীতি করে সেই জায়গাটা স্পর্শ করার ক্ষমতা রাখেন না ক্ষমতার পাদপীঠে থেকে এটি হলো যে ব্যক্তি গোলাম মল্লা রনিকে এদেশের আপামোর জনসাধারণকে শ্রদ্ধা করে না অশ্রদ্ধা করে চোর হিসেবে জানে না সাধু জানে 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 তাকে কি নির্বোধ না জ্ঞানী কিংবা তাকে কি চরিত্রবান হিসেবে হিসেবে জানে জানে না চরিত্রহীন ঠিক এই প্রশ্নগুলোর হা এবং না এর মধ্যেই কিন্তু আমার সফলতা এবং আমার ব্যর্থতা তো সেই দিক থেকে আমার সিক্স সেন্স যেটি বলে সেটি হলো যে আমি জনগণের মধ্যে আগে যেভাবে ছিলাম এই পরিবর্তিত পরিস্থিতিতে অতীতের যে কোনো সময়ের চাইতে ভালো আছি এবং সুন্দর অবস্থানে আছি ব্যক্তি গোলাম মল্ল এই দু হাজার পনেরো সনে আজকের এই সেটে বসে সব দিক থেকে আমার পরিবার দিক থেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে শরীর স্বাস্থ্যর দিক থেকে মন মানসিকতার দিক থেকে পপুলারিটির দিক থেকে সোশ্যাল কানেকশনের দিক থেকে ইন্টারন্যাশনাল কানেকশনের দিক থেকে দক্ষতা এবং অভিজ্ঞতার দিক থেকে এমপি গোলাম মল্ল সেটে অনেক অনেক ভালো অবস্থানে আছে জি মেজর মোহাম্মদ আক্তারুজ্জামান ছিলেন আছেন এবং থাকবেন সংসদে নেই দলে নেই দলে আছেন কি নেই বোঝা যায় না আমি বলেছি পরিতার্য আপনি বলেছেন এটি কি ব্যঙ্গ করে বলেছেন কিনা না পলাতক বা পরাজিত যাই হোক কিন্তু আছেন এই এটিও আবার একটি রহস্যময় যে আওয়ামী লীগ কিংবা বিএনপির মতো রাজনৈতিক দলে সঙ্গে যুক্ত থেকে সেই দল থেকে দূরে সরে গিয়ে কিংবা দলে থেকেও না থাকার মতো করে অনেক বছর টিকে থাকা

এই যে বলার প্রয়োজনীয়তা কেন প্রয়োজন আমি ভালো এটা আমাকে বলতে হবে কেন দেখেন আমাদের বর্তমান সমাজে একটা প্রচলিত এখন নিয়ম হয়ে গেছে যেটা আমি ভাঙার চেষ্টা করতেছি প্রায় প্রায় মানে এখন আমি গেলে বলি না যেগুলো একটা জানাজা হলে ভালো কি মন্দ সেটা বড় কথা নয় সে জানাজায় আসবে লোক অনেক সেখানে এসে প্রায় পনেরো বিশ পঁচিশ মিনিট অনেকে বক্তব্য দেবেন বক্তব্য দিয়ে সব ভালো ভালো কথা বলবেন আমি গত প্রায় সাত আট বছর ধরে যত জানাজায় যাই আমি বিনয়ের সঙ্গে বলি যে না ভাই আমি এখানে বক্তব্য দিতে আসিনি আমার ফিলোসফি বা আমার এটার পক্ষে বক্তব্যটা হলো যে আমি যদি ওনাকে ভালো বলতে চাই তাহলে সেটার জন্য আলাদা ওকেশন আছে আমি তাকে তার জন্য একটু আলোচনা করতে পারি বসতে পারি কথা বলতে পারি কিন্তু এখানে মানুষ আসছে জানাজা পড়ার জন্য রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে জানাজা কোনো কাভার্ড কিছু জানা সেখানে মানুষের প্রতি আমরা দয়া করতে চাই একটি মানুষকে বড় করতে গিয়ে হাজার হাজার মানুষকে আমি কষ্ট দিচ্ছি এটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা কাজটা সঠিক করছি না আসি আমার ব্যক্তিগত পর্যায়ে হয়তো আমি মারা গেলে এরকম জানা যায়

যে কোনো কাজে শক্তি প্রয়োগ করে এটাকে স্থানান্তর হতে হবে এটা পরিবর্তন হতে হবে রূপের পরিবর্তন হতে হবে স্থানের পরিবর্তন হতে হবে সময়ের পরিবর্তন হতে হবে যদি পরিবর্তন করতে না পারেন তাহলে কাজটা হলো না আপনি সারাদিন চেষ্টা করতে পারেন আমি ঠেলে এটা কিন্তু সরাইতে না পারি তাহলে কিন্তু কাজ হলো না রাজনীতিতে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি কিছু করতে পারি আমি সেই একানব্বই সন থেকে আজ পর্যন্ত রাজনীতির বিভিন্ন টার্নিং পয়েন্ট আমি দেখেছি যে সেই টার্নিং পয়েন্টে কিন্তু আমি সবার সঙ্গে যাইনি সবাই যেদিকে গেছে আমি কিন্তু সেদিকে যাইনি আমি কিন্তু সেখানে বলছি না এটা যাওয়া ঠিক হবে না এটা এটা এইভাবে আসেন এটা এইভাবে করেন কিন্তু পাই নাই এবং এটা আমার এটা আমার লিখিত রেকর্ড আছে রেকর্ড আছে বলে মানুষ জানে মানুষ বুঝে ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমার ব্যক্তি তো আমার স্বাধীনতা অনেক কিছু আছে আমি একটা ব্যক্তি হিসেবে আমার যা ভালো লাগবে যা সুখ লাগবে আমার যা খাইতে ইচ্ছা করবে যা করতে ইচ্ছা করবে সেটা আমি করব সেটা আমার ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত প্রয়োজনের জন্য কিন্তু আমি যখন জনসেবা করতে যাব জনগণের জন্য কিছু করতে যাব তখন আমি দেখব জনগণের জন্য কোনটা প্রয়োজন মনে করো আমার কলেজের একটা প্রিন্সিপাল বা কলেজের আমি স্কুলের টিচার আছে তারা কলেজের ছয় মতো আসবে না আমি কি তাকে আদর করবো না তাকে ধন্যবাদ জানাবো না তাকে অকথ্য ভাষায় বা কখনো কখনো খারাপ ভাষায় কখনো কখনো ভদ্র ভাষায় বিভিন্নভাবে তাকে বলবো শেষ পর্যন্ত হয় তাকে আমার চাকরির থেকে চুত করতে হবে সেখানে মেনে নেবে মেনে নিতে পারবে সে তখন আমার বিরুদ্ধে অভিযোগ করবে উনি কে ওই দিন এই কথা বলেছিলাম ওই দিন ওই কথা বলেছিল উনি আমাকে এই এই বিষয়ে কথা বলেছিল আমি এই বিষয়ে রাজি হইনি বলে উনি আমাকে এটা করেছেন কিন্তু উনি যদি মাসের পর মাস বছরের পর বছর কলেজে সময় মতো আসে না এ রেকর্ডটা উনি ঘুরাবেন কি করে এটা কলেজের টিউচার সময় মতো কলেজে আসেন না আর আমি অ্যাকশন নিতে গেলে তুই আসবে এই যে কদিন আগে একটা ঈদের বাজার আমার এখানে হয়েছে কোরবান ঈদের বাজার স্কুলের মাঠে হবে আমি বলছি স্কুলের মাঠে হইতে হলে এটা ফ্রি বাজার হবে কারণ স্কুল টাকা নিতে পারে না কিন্তু চেয়ারম্যান মেম্বার সাহেবের যারা আছেন তারা বেস্টের ইন্টারেস্ট তারা বলছে না আমি স্কুলে কিছু টাকা দিয়ে দিব আমি স্কুলটা টাকা দেওয়া দরকার নেই এবং সেই বাজারটা আমি করতে দেই নেই না দেওয়াতে কি হয়েছে তারা তো তাদের স্বার্থে হানি হয়েছে তারা কেমন ভালো বলছে তারা বলছে উনি অ্যাগ্রিমি করেন উনি কারো কথা শুনেন না হ্যাঁ উনি স্কুলে টাকা খেয়ে ফেলতেছেন উনি এইটা করে ফেলতেছেন ওনাকে আমরা আরো বেশি টাকা দিতাম কি তাহলে কি হচ্ছে অর্থাৎ থেকে সরাই দিতে পারে আমাকে তাহলে কি হবে তাহলে ওই লোকগুলো বাজারটা খেতে পারবে তখন আমি যদি বলি যে রনি সাহেব খুব ভালো মানুষ কিন্তু উনি ওই উনিও বসাতে উচিত না হবে আমাকে বলতে চ্যানেল এসে কিছু কথা বলতে পারে না উনি একটা কথা জানে না কিছু বলতে পারে না পারেনা ভাই কেন আপনার প্রতিদিন ডাকেন তাহলে কি হবে আগে তো তাকে করতে হবে আমি যেটা বলি রাজনৈতিকভাবে আমি মনে করি পরাজয় তো একটা পার্ট অফ দি লাইফ যিশু খ্রিস্ট যখন মারা গেছিল তখন তো পরাজয় মারা গেছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি নিজেও সেদিন আমি এখনো মনে করি না তারা তাদের চেলে নেমেছি উনি বললেন কিন্তু সেখানে বিষয়টা হলো যে কিন্তু আমার দল তো সেরকম নিচ্ছে না

তখন আমরা একশো বিয়াল্লিশটা সিট পেয়েছিলাম সরকার গঠন করার জন্য আমাদের দরকার আর মাত্র ষাট নয়টা সিট তাহলে আমরা নিরঙ্কুশ সংগ্রহ করতে পারি এই নয়টা সিটের মধ্যে আমাদের কাছে তখন ছিল এগারোটা সিট ছিল প্রগতিশীলদের অর্থাৎ সিপিএম কমিউনিস্ট পার্টি পার্টি তারপরে হলো ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র মিলে ছিল এগারোটা তাহলে আমরা একশো চৌচল্লিশটা তেতাল্লিশটা হয়ে যাই একশো তিপ্পান্ন হয়ে যাই আমরা কিন্তু সারা গঠন করতে পারতাম কিন্তু হঠাৎ করে শাহাবুদ্দিন সাহেব এত সম্মানের ব্যক্তি উনি কোনো কোনো প্রেম বল ছাড়া কোনো রকম ছাড়া উনি পট করে বলে ফেললেন যে সংসদে কে সিঙ্গেল মেজরিটি হয়েছে সংগঠিত কে হয়েছে সেটা আমার জানা নাই এতে একটা বিশাল কনফিউশন তৈরি করেছিল সংবিধানে বলা আছে তিনি সংসদের যে কোনো একজন হওয়ার জন্য আহ্বান জানাতে পারবেন এবং তিনি পরবর্তী মাসের মধ্যে সংসদের ছয় আছে এরকম প্রমাণ করতে হবে এই সাহবুদ্দী সাহেব কিন্তু করলে শেখ হাসিনাকে বলতে পারতেন যে আপনি সবাই গঠন করেন সে সবাই গঠন করে চেষ্টা করতে পারতো বিএনপি কে হাতে আনা যায় কিনা বা পক্ষে আনা যায় কিনা কারণ বিএনপি কে হাতে নেওয়া ছাড়া তার তখন বিকল্প ছিল না অথবা সরাসরি বিএনপি বলতে পারতো ঠিক হন আপনি শপথ নেন ছয় মাসের মধ্যে সংঘর্ষ আজকের এই আমাদের স্বাধীনতা বিরোধী যে চক্র এই যে আজকে ত্রিশ বছরের লিগাসি আমরা যে বছরের যে জিনিসটা একটা করে আসছি দেশটাকে বিভক্তজন করছি বিভক্ত করেছি বিভিন্নভাবে এই সমস্ত হয়েছে যুদ্ধ অপরাধী হয়েছে ভীষণ অনেক কিছু পরিবর্তন হয়েছে এই পদ্মার পানি অনেক বেশি ঘোলা হয়েছে বা অনেক বলে পরিষ্কার হয়েছে যার যে দৃষ্টিভঙ্গিতে হচ্ছে কিন্তু এটা সৃষ্টি হলো কখন ওই একটা দিনে অথচ সাবুদি সাহেব একজন সম্মানীয় ব্যক্তি কিন্তু আমার চোখে উনি সম্মানীয় ব্যক্তি নন কেন নন একটি মতো বক্তব্যের জন্য আমি শাহাবুদ্দি সাহেবকে কথাটা বলেছি কিশোরগঞ্জ জনসভায় প্রকাশে বলেছি বিচারপতি শাহাবুদ্দিন আপনার বিচার যারা করবে সেই জনতা শাহাবুদ্দি সাহেবকে শ্রদ্ধা করি সম্মান করি তার মেয়ে মারা গেছে সেদিন আমাদের ওই জগন্নাথ কলেজের এক সগীর মারা গেছে ম্যাডাম সৌগিরে জানা যায় গেছে সুলতানা ওই ইয়ার সীতারা বেগম সীতারা বেগম জানা যায় যায়নি আমি পাবলিকলি আমি পেপারে কন্ডেম করছি প্রতিবাদ করেছি যে ওনার এই কাজটা অন্যায় হয়েছে কিন্তু তারপরেও আমি মানুষের বিচারের মানদণ্ডে আমি কিন্তু জাস্টিস শাহাবুদ্দিনকে ওই বক্তব্যের জন্য কখনোই ক্ষমা করব না ক্ষমা করবো না এই জন্য যে উনি জাস্টিটাকে বিভক্ত করে দিয়েছে সেদিন ওটা উনি না করলেও পারতেন তো যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে তো কাজে বলছি ভাই আমরা

একদম প্রকাশ্যিংশি বলি বলছে দেখে আগে কত এখন বলছে সেটা আরো আগে বলা এখন আগে বলা হচ্ছে রাজনীতি করি আমাদের আজকের বক্তব্য কিন্তু আগামী দিনের জন্য আমরা কিন্তু অতীত ইতিহাস নিয়ে আমরা পর্যালোচনা করতে পারবো না অতীত ইতিহাস নিয়ে যদি আমরা বলি আমরা কিন্তু ওই পোস্টমর্টেম করার জন্য এখানে আসিনি আমরা ফিউচার হাউ টু গাইড ফিউচার কাজেই আপনি যে কথাটা বলছেন আমাদের সমাজে আমাদের পক্ষে লোক আছে বিপক্ষে লোক আছে আমাদের অনেক কিছু ভালো বলে অনেক কিছু খারাপ বলে অনেক মানুষ যখনই আমাদের দ্বারা কেউ মানে আঘাতপ্রাপ্ত হয় যখন কেউ বাধাপ্রাপ্ত হয় যখন কেউ মনে লুকটার জন্য আমি পারতেছি না যেমন এই আবার কাকতাল গত পরশু দিন আমার স্কুলের একটা ছেলে বাচ্চা ক্লাস সিক্স একটা মেয়ে যাওয়ার সময় ওই যে উত্যোক্তা করে এক ছেলে ধরছে দেখা গেল সমস্ত ভাগ হয়ে গেছে চেয়ারম্যান মেম্বার সাহেবরা বিচারক সাহেবরা বলছে তাপস করে দেয় কিন্তু আমার একটা স্কুলের সভাপতি আমার প্রায় চোদ্দশো ছেলে মেয়ে স্কুলে পড়ে আমি যে একটা মেয়েকে হাত দেওয়ার জন্য অপোষ করে ফেলি তাহলে আগামীকালে কিন্তু এটা বাড়বে আমি গত তিন দিন ধরে হামার করতেছি হামার করতেছি না এটা অ্যাকশন নিতে হবে পুলিশ আমার সাথে কোপারেট করতেছে যাচ্ছে কিন্তু দেখেন আমার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাকে আমি সদস্য বানিয়েছি ইনি রাত্রে বেলা গেছেন আপোষ করে ফেলতে এবং আপোষের জন্য আমার প্রতিদিন টেলিফোন আসতেছে এবং এই যে আমার দেখেন সমাজে ভালো কাজ করতে গেলে কিন্তু একটা পক্ষ ওই যে ওই যে দুইটা ছেলে যে দুইটা ছেলে এখন পুলিশ দ্বারা আক্রান্ত হবে তারা কিন্তু তাদের গার্জেনের কিন্তু অলআট মানুষকে বলতেছে ভাই আমাকে হেল্প মি হেল্প মি এবং অনেকে তাকে সাহায্য করার চেষ্টা করছে কাজে ভালো মন্দ সফলতার মধ্যে নির্ভর করে কিন্তু আমাদের আমি যে কাজটা করলাম তার যাতে কোনো ফলাফল হলো গোলাম আল রানি ধন্যবাদ আমি আসলে আক্তার বক্তব্য শুনছিলাম ওনার বক্তব্যের মধ্যে উনি প্রথমে যে কথাটা বললেন যে চেষ্টা তো অনেক কিছু করেছি কি করতে পারলাম হতাশা ঠিক উনি আসলে এই ক্ষেত্রে ওনার হতাশাটা যেভাবে ব্যক্ত করেছেন আমার আসলে এরকম হতাশা নেই আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত দেখা গেল যে আমি আমার সংসদ সদস্য হিসেবে আমার নির্বাচনী এলাকায় কিছু কাজকর্ম করেছি সেটার আলাদা একটা পার্ট দ্বিতীয় পার্ট হলো এজ এ সংসদ সদস্য হিসেবে জাতির প্রতি আমার কিছু দায়িত্ব এবং কর্তব্য ছিল সেটা আমি টক শো লেখালেখির মাধ্যমে করার চেষ্টা করেছি এটার ফলাফলটা হলো এরকম যে সমস্ত প্রভাবশালী মন্ত্রী এমপির বিরুদ্ধে কথা বলেছি টুডে আর টুমরো প্রত্যেকটা লোকের কিন্তু রাজনীতি থেকে পিছো হতে হয়েছে তাদের পদপদেবী চলে গেছে ফলে এই অর্থে গোলাম রনি এবং টকশো এটার ক্ষমতাটা ফেলে দেওয়ার মতো না আমি নাম ধরে ধরে বলতে পারি যে ওই লোকের এত তারিখে আমি সমালোচনা করেছি তার এতদিন পরে তার মন্ত্রিপরিষদ থেকে তার মন্ত্রিত্ব চলে গেছে আবার আমি যোগাযোগ মন্ত্রালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান ছিলাম আমার ওখানে সচিব পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা ছিল যে সমস্ত দুর্নীতিবাস ডিজি পর্যায়ের কর্মকর্তা ছিল আমি তাদেরকে চাকরিতে রিনিউয়াল করিনি এই ছোট পদে থেকেও আমি পারি পেরেছিলাম সেই কাজগুলো করার জন্য আমার নির্বাচনী এলাকাতেও তদ্রুব আমি পাঁচটা বছর ছিলাম আপনি এখনো গিয়ে দেখেন সেখানে কাজ কর্ম প্রত্যেকটা ক্ষেত্রেই আমি কিছুটা সার্থকতা কিছুটা সফলতা কিছুটা জনপ্রিয়তা নিয়ে কাজ করার চেষ্টা করেছি ফলে আমি মনে করি যে যে কোনো কাজ শুধু সমালোচনা করলে হবে না কথা বললে হবে না সেই কথাবার্তা যদি সে বৈজ্ঞানিকভাবে এমনভাবে বলে এবং একটা বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে কাজ করে তাহলে সেখানে সফলতা আসতে পারে এবং আমার অতীতের যে অভিজ্ঞতা আগামী দিনে আল্লাহরবুল্লাহ আমি যদি সুযোগ দেয় এই অভিজ্ঞতা নিয়ে আশা করি আরো ভালো শুভ ফলাফল আসবে ফলে রাজনীতি নিয়ে নিজের কর্ম নিয়ে আমি একটু হতাশ নই আক্তার ভাইয়ের মতো আক্তার ভাই যে কথাটা বলেছেন সেটা হলো বিচারপতি সাহেব অত্যন্ত সূক্ষ্ম আমি তাকে ধন্যবাদ জানাই যে এই বিষয়টি আসলে আমার মাথায় কিন্তু ইতিপূর্বে আসেনি এবং আমি নিজেও ভাবি যে উন্নত বিশ্বে যা হয় যখন যিনি প্রেসিডেন্ট থাকেন প্রেসিডেন্ট যিনি আপাত দৃষ্টিতে সংখ্যাগরিষ্ঠ একটি দল দেখা গেল যে একটি দল এককভাবে একশো ত্রিশটি সিট পেয়েছে এখন তার সরকার গঠন করার জন্য একশো সত্তরটি আসন লাগবে সেক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠ যে দলটি পেয়েছে তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়তো বলা হয় সেই ক্ষেত্রে জাস্টিস শাহুদ্দিন সাহেব যদি আসলেই সেদিন সেইভাবে কথাবার্তা বলতেন তাহলে রাজনীতিতে আজ আওয়ামী লীগ যেভাবে জাতীয় পার্টির পেছনে ছুটছে কিংবা বিএনপি যেভাবে আপনার জামায়াত ইসলামের পেছনে ছুটছে এই যে যে ছুটাছুটিটা এটা অনৈতিক পর্যায়ে থেকে গিয়ে রাজনৈতিক পর্যায়ে একটা সম্মানজনক পরিস্থিতির সৃষ্টি হতো অর্থাৎ একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে যদি পার্লামেন্ট ভবনের মধ্যে একটা ক্ষমতাসীন দলের মন্ত্রী রে এসে বলে যে ঠিক আছে আমার পক্ষে আসেন এইভাবে আসেন এইভাবে আসেন ওটা তার জন্য অত্যন্ত সম্মানজনক এবং দলের জন্য ভালো কিন্তু তা না করে যদি দেখা যাচ্ছে যে আউট অফ দ্য পার্লামেন্ট বাইরে এসে বিভিন্ন রকম পদ পদবী কথা বলে অনৈতিক একটা নেগোসিয়েশন করে সেটা রাজনীতির যে নেতিবাচক ফল আনে তার কিন্তু আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ফলে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যা করার করে গেছেন আগামী দিনগুলোতে যদি জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের মতো কোনো মানুষ ওইরকম কোনো সুযোগ সুবিধা পান তিনি এই বিষয়টা আক্তার সাহেবের এই কথা মতো আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে তিনি এই বিষয়গুলো নজরে যদি আনেন তাহলে হয়তো রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে একটা কালচার প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে একটা নতুন নিউ ডাইমেনশন অব কালচার সৃষ্টি হতে পারে সেটি আমাদের সকলের জন্য ভালো আর জাসী সাবদিন সাহেবের আরও একটা ব্যাপার কিন্তু আমি বলি প্রথম ব্যাপারটা হলো যে উনি এসা সাহেবকে নিয়ে যে খেলাধুলা করেছেন এটাও কিন্তু আমাদের রাজনীতিতে একটা খুব খারাপ ফলাফল বয়ে নিয়ে এসছে ওই সময়টাতে তিনি যদি এশা সাহেবের ব্যাপারে স্ট্রং হতেন তাহলে পরবর্তীতে কিন্তু এই রাজনীতির এই বিষবাসপ ছড়াতো না অর্থাৎ উনি যদি মনে করতেন যে শাহ সাহেব কোনো অন্যায় করেনি তাকে অ্যারেস্ট করার দরকার ছিল না গৃহবন্দী করার দরকার ছিল না কিন্তু তিনি তাহাকে ব্যস্ত দুজকের মাধ্যমে এমন একটা জায়গায় ছেড়ে দিয়েছেন পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তাকে জেলে নিতে বাধ্য হয়েছে এবং ওই যে যে রাজনীতিতে জাতীয় পার্টি এবং এরশার সংক্রান্ত যে সমস্যার সৃষ্টি হয়েছে আজকে দেখেন এক এরশা সাহেবের কারণে পুরো দুটো বছর এই নামটার কারণে জাতীয় পার্টির কারণে কোথাকার অর্শনের যিনি ক্ষমতায় ছিলেন হ্যাঁ তিনি এখন বিরোধী দলীয় নেত্রী আমি এখন কি বলবো লজ্জায় আমার মাথা কাটা যায় হ্যাঁ তিনি আইপিও ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়নে গেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য তো এই যে যে অবস্থাটা সৃষ্টি হলো এই সৃষ্টিটার পেছনে কিন্তু সেই একানব্বই সালে শাহাবুদ্দিন সাহেবের একটা ভুল সিদ্ধান্ত এবং থার্ডলি শাহাবুদ্দিন সাহেব সম্পর্কে আমার আরও একটা অভিযোগ আছে যে আওয়ামী লীগ কিন্তু তাকে যথাযোগ্য সম্মান দেখিয়ে মর্যাদা দেখিয়ে তাকে রাষ্ট্রপতি পদে নিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি পথে বসে উনি যে ক্ষমতাটা দেখিয়েছেন এই ক্ষমতাটা তার ওয়ারেন্ট অবসি ছিল না তিনি যে কর্মগুলো করেছেন সেই কর্মগুলো রাষ্ট্রপতির প্রোটোকলের মধ্যে পড়েনি তিনি যেটা বীরত্ব ভাব দেখিয়েছেন অর্থাৎ যে সমস্ত ফাইল তিনি রিফিউজ করে দিয়েছেন এবং একটি মাত্র সময় দেখা গেল যে গঙ্গ ভবনের সাথে বঙ্গভবনের সাথে একটা দাঁ কুমড়া সম্পর্ক হয়ে গেল টোটাল প্রশাসন ভিতরে একটা দ্বিধা বিভক্ত হয়ে গেল এবং আমরা ভাবতে শুরু করলাম যে বাংলাদেশের রাষ্ট্রপতি বোধহয় পাকিস্তানের রাষ্ট্রপতি তার মতো ক্ষমতা সম্পন্ন এই যে যে দলটি তাকে উপকার করলো বেসিক্যালি তাকে তো রাষ্ট্রপতি বানানোর কথা বিএনপি কেননা তার দ্বারা তো সরাসরি বিএনপি উপকৃত হয়েছে সেক্ষেত্রে বিএনপি তাকে না বানিয়ে শেখ হাসিনা তাকে প্রধানমন্ত্রী বানাল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানালো সেখানে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে এই যতদিন তিনি রাষ্ট্রপতি ছিলেন শেখ হাসিনার সুখ হারাম করে দিয়েছে তো এই জিনিসটি তার আসলে করাটা ঠিক হয়নি এটা একটা অনৈতিক বিষয় রাষ্ট্রপতি আমরা সেখানে বসিয়েছি আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য আমরা সম্মান করলাম আর আমাদেরকে তিনি প্রত্যেকটা পদে পদে অসম্মান করেছেন এই অসম্মানের কারণ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রাষ্ট্রপতি সংক্রান্ত যে একটা উচ্চ ধারণা ছিল যে ওখানে একটা ভালো মানুষ বসানো যায় কিংবা বিএনপি রাষ্ট্রপতি সংক্রান্ত একটা ভালো ধারণা ছিল ঠিক সেই ধারণাটা সমস্ত ট্রেডিশনটা কিন্তু নষ্ট হয়েছে এই শাহাবুদ্দিন সাহেবের কারণে অর্থাৎ দেখা গেল আমরা পরবর্তী সময় জিল্লুর রহমান সাহেবের মতো খুব বিশ্বস্ত ডেডিকেটেড লোক রাষ্ট্রপতি বসলাম তা না করে কিন্তু আমরা ডক্টর ইউনিস্কো বসাতে পারতাম

এবং তারা যদি সেখানে একটা স্বতন্ত্র সম্মানজনক অবস্থার সৃষ্টি করতে পারতেন এবং নিজস্ব যোগ্যতা বলে কিছু রাজনৈতিক ক্ষমতা তারা রাজনৈতিক সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারতেন তাহলে বোধ আজকে এই অস্বস্তিকর অবস্থাতে আমরা একটু হইলেও কিন্তু আপনার স্বস্তি পেতাম এই জিনিসটা কিন্তু একজন ভালো মানুষ শিক্ষিত মানুষ একজন সৎ মানুষ তিনি সৎ মানুষ জেদি মানুষ তিনি ইচ্ছা করে ওই জায়গাতে কাজটা করতে আমরা একটু আর সামনের দিকে তাকাই অতীত থেকে সামনে এখানে একটু আসি ঠিক একদম প্রেজেন্ট আসি আপনি জানেন গত বুধ বিশুদ্ধ লিমাতে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এজিএম হয়েছে আমাকে এক ভদ্রলোক ওই এজিএম থাকা অবস্থাতে একটা মেসেজ পাঠিয়েছে আমার ফেসবুকে মেসেঞ্জারে তিনি বলছেন মিস্টার প্যাটেল স্যাংশনিং ফিউ বাট হেলেন ক্লার্ক ইউএনডিপি অ্যান্ড ক্রিশ্চিয়ান লাগার্ডে আই এম এফ শিফ দিজ অর্থাৎ বাংলাদেশের রাজনীতি কোথায় হচ্ছে দেখেন লিমাতে বাংলাদেশের জন্য রাজধানী লিমা পেরুর রাজধানী লিমাতে ওয়ার্ল্ড ব্যাংক এজিএম হচ্ছে গত

যে আমি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা খুব খুশি এবং ওনারা খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবেন এবং তারেক রহমানও বাংলাদেশে তাড়াতাড়ি আসবেন ইলেকশন করার জন্য আসবে নাকি এইটা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার ওই লিমাতে হচ্ছে এই ঘটনা এখন ওনারা আসবেন আবার বলতেছে ভয় আসে আসলে আবার বেরোজির ভুক্ত হয়ে যায় কিনা মানে ইকুয়েশন সে করতেছে

আমরা জানি আমি আগে তাকে বলেছি যে বাংলাদেশে নেক্সট ইলেকশন হবে দুই হাজার উনিশ সনে আমি তাকে বলেছি যে বাংলাদেশের নেক্সট ইলেকশন হবে দুই হাজার উনিশ সনে এবং স্যার আই এম ট্রাইং টু টেল ইউ অ্যাবাউট ফিউচার হুইচ ইজ নট ব্রাইট টিল টু সে অতীত নিয়ে অনেক কথা বলেছে আমি বলছি যে আমার আমি অতীত নিয়ে কথা বলছি না আমি ভবিষ্যতে কথা বলতে চাচ্ছি এবং ভবিষ্যৎটা আমাদের জন্য উজ্জ্বল নয় দুই সাল পর্যন্ত এটা যার যে মিনিট আমি ক্লিয়ার করতেছিলাম There will be definitely change in situation. It's my opinion. Opinion, but that will not be in favour of BNP. I said a dangerous word, Kaladazia and Shekhasina. Oh, sorry, both. Both. Anyway, this is my. Hmm. prediction? It's my prediction. I am to the prediction prediction. There's lot of meaning, a lot of analysis, a lot of this.

আর যদি বিল বোর্ড দেখেও থাকেন মেজাজ গরমের সোটে বিল বোর্ডে কি লেখা আছে উনি সেগুলো পড়েননি উনি যদি রাস্তায় হাঁটেন তাহলে উনি দেখবেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন লোকজন প্রমাণ সাইজের মাননীয় প্রধানমন্ত্রীর বড় বড় বিলবোর্ড রাস্তাতে টানিয়ে রেখেছে প্রত্যেকটা বিলবোর্ডে হলো মাননীয় প্রধানমন্ত্রীর চমৎকার হাত দিয়ে এভাবে একটা স্বাগত জানানোর একটা সুন্দর একটা হাসি খুশি ছবি দেয়া আছে এবং সেখানে লেখা আছে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এখন এই অপ্রতিরোধ শব্দটার অর্থ আপনাকে বুঝতে হবে অর্থাৎ বাংলাদেশ এমন একটা গতিতে এগুচ্ছে যেটাকে প্রতিরোধ করার ক্ষমতা বাংলাদেশেও নেই পৃথিবীরও কারণেই এবং সেটা যে কতটা আপনার সত্য তার আপনার এই যে লেখা দিয়ে বুঝলাম যে আপনাদের মধ্যে এক পক্ষ বলতেছে আপনি দেশে আসেন আর এক পক্ষ আসবো না আবার আসার সময় তারা বলতেছে দেশে আসবো আগে আমার হাতটা ভালো করে দেখো যে আমার ভাগ্য আর বেঞ্জির ভট্টোর ভাগ্য কি একই না তো আপনি বুঝতে পারছেন ব্যাপারটা দেশীয় রাজনীতিটা কতটা অপ্রতিরোধ হয়ে গেছে এখন ইন্টারন্যাশনালটাও অপ্রত্রুদ্ধ হয়ে গেছে আপনি তারানকোর কথা বললেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকার এই মুহূর্তে তারানকোকে কাউন্ট করার মতো পর্যায়ে নাই আমার বিশ্বাস তারানকো যদি বাংলাদেশে আসতে চানও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেবেন না আই শিওর আপনি লিখে রাখেন উনি ভিসা দেবেন আগে তো বাংলাদেশে এসছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী দেখা করেননি কিন্তু তারানকো সাহেব যদি এই মুহূর্তে বাংলাদেশে আসতে চান এই মুহূর্তে আমি লিখে দিতে পারি যে আমাদের ইউএন অ্যাম্বাসির

এই যে লিমা কনফারেন্সে ওয়ার্ল্ড ব্যাংকের টু বিলিয়ন ডলার টু বিলিয়ন ডলার মানে কি বাংলাদেশের টাকার ষোলো হাজার কোটি টাকা ষোলো হাজার কোটি টাকা ছাড় করাবে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওয়ার্ল্ড ব্যাংকে এই ষোলো হাজার কোটি টাকা যদি ছাড় করাতো যেটা আগামী পঞ্চবার্ষিক পরিকল্পনা মানে আগামী পাঁচ বছর বসে বসে তারা এই দুই বিলিয়ন ডলার দিত আজ তিরিশ কোটি কাল দশ কোটি পাঁচ কোটি মানে আগামী পাঁচ বছরে এখন সরকার কি করলো এই বছরে যে আমাদের আপনি দেখবেন যে জাতীয় বাজেটে যে করা হয়েছে তাতে স্থানীয় পর্যায়ে শুল্ক এবং অশুল্ক খাত থেকে সরকারের আয় হলো দুই লক্ষ আশি হাজার কোটি টাকা তা আমরা প্রতি বছর স্থানীয় ব্যবস্থা থেকে মানে সোর্স থেকে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা আয় করছি এবং শুধু তাই না কাস্টমস এবং আয়কর আলটিমেটলি তাদের টার্গেট ফুলফিল করে আরও সারপ্লাস হয়েছে তো সেখানে আপনার দুই বিলের মানে ষোলো হাজার কোটি টাকা তাও কি ষোলো হাজার কোটি টাকা পাঁচ বছর বসে পার ইয়ারে সেখানে ধরেন দুই হাজার তিন হাজার টাকা এটা তো আমাদের সরকারের অনেক ছোটোখাটো কর্মকর্তা আছে এগুলো তো এদিক ওদিক ওদিক করে করে ফেলে এদিক তো এটা আওয়ামী লীগ সরকার চিন্তিত না এবং থার্ডলি একটা ব্যাপার আছে আপনার নিয়তি আপনি যে আকাশে বলেন না গ্রহ তারা নক্ষত্র আজকাল আধুনিক বিজ্ঞানের অনেক লোক বলে যে এগুলো বিশ্বাস করি না আরে বাবা বিশ্বাস কেন করবেন না আকাশে যখন পূর্ণিমা হয় তখন কি জোয়ার হয় না যখন অমাবস্যা হয় তখন কি সেই অমাবস্যার টানে সমুদ্রের যে স্রোত খুব প্রবল বেগে পড়ে না গ্রহ চন্দ্র সূর্য নক্ষত্র তারা মানুষের অনেক কিছু নিয়ন্ত্রণ করে এখন আওয়ামী লীগের পক্ষে নিয়তিটা চলে এসছে আপনি কি দেখুন যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যা কিছুই করতে চায় সে তা সারা পৃথিবীতে একটা উল্টো শক্তি সেটাকে বিরোধিতা করে অর্থাৎ শেখ হাসিনা কিন্তু ইচ্ছে করে এই মুহূর্তে ইচ্ছা করে মার্কিন বিরোধিতা করছে এবং আমার বিশ্বাস যে আগামী দিনগুলোতে তিনি আরো অপমানজনক শব্দ ব্যবহার করবেন আমেরিকার বিরুদ্ধে এবং তার একটা বাস্তব প্রমাণ হলো আপনার আইজি সাহেবের সাথে মিটিং করে আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের মার্কিন রাষ্ট্রদূত মিটিং করার পরে আপনার আইজি সাহেব চমৎকার একটা কথা বলছে যে বাংলাদেশের সবার নিরাপত্তা বোধ আছে যারা নিজেকে অনিরাপদ বোধ করে এটা তাদের মানসিক সমস্যা তাহলে এর এসে তার অপমান আছে যারা লোক আছেন তাদের বলা উচিত যে আমরা তো মানসিক ভাবে সুস্থ না অসুস্থ আপনি পরীক্ষা করে দেখেন হ্যাঁ তো আলটিমেটলি কিন্তু তারা যে বলছে অর্থাৎ যে কোনো রাষ্ট্র বলছে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের পুলিশ প্রধানের বক্তব্য অনুযায়ী তাদের সবারই সাইকোলজিক্যাল মানসিক সমস্যা আছে মানসিক সমস্যা মিনস কি আরো ভালো বাংলায় বললে আহ পাগল আপনি যদি আরও সুন্দরভাবে বলেন তাহলে অটিস্টিক বলতে পারেন হ্যাঁ এরকম বিভিন্ন কথাবার্তা তো এখন এই যে শব্দগুলো তারা উচ্চারণ করছে আপনার কি মনে হয় যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী একজন আইজি বা একজন মন্ত্রী

আমার সাথে একটা মিটিং এ দেখা হলো আমি বললাম যে তুমি যে বাংলাদেশে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আওয়াম লীগ করে এবং আটত্রিশ পার্সেন্ট লোক ব্লাইন্ডলি শেখ হাসিনা যা বলে রাইট শেখ হাসিনা কাঁদে তারা কাঁদে শেখ হাসিনা হাসলে তারা হাসে তো এখন এই আটত্রিশ পার্সেন্ট লোক এবং বাংলাদেশ সরকার যারা চালাচ্ছে তারা বলছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই তো দূরের কথা তোমরা আমাদের উঠতে বসতে বাস দিচ্ছ আমাদেরকে বিপদে ফেলছো আমাদের পদ্মা সেতু করতে দিচ্ছ না আমাদের বিরুদ্ধে বিভিন্ন মহলকে দিয়েছো স্বাধীনতার স্বাধীনতার মেরে ফেলতে চেয়েছো আমাদের সুহাত্তুনে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে তোমরা আমাদের খাদ্যের জাহাজ ডুবিয়ে দিয়েছো এই সমস্ত কথা বলতেছো আর তোমরা বলতেছো সম্পর্ক স্মরণকালে সবচেয়ে ভালো যাচ্ছে তাহলে তো সন্দেহজনক হলো আওয়ামী লীগের বাইরে তোমার কার সাথে সম্পর্ক আছে তুমি এই সমস্ত কথা বার্তা বুঝাইতেছো তা আমাকে মজিনা আমার কথা শুনে মজিনার মুখ কালো হয়ে গেছে পাশে একজন লোক বলে গেছে যে ভাই তুমি তো আমি এখান থেকে চিনো না তোমার ভিসা বন্ধ করে দেবে আমরা দেখ ভিসা বন্ধ করে কোনো অসুবিধা নাই কিন্তু কথাটা আমি বলেছি সেম ওয়েতেই কথাগুলো বলছি এর কারণটা শেখাচ্ছে না কেন এই কাজ করবে এর কারণটা করবে কি আপনি দেখেন মিডিল ইস্টের রাজনীতি দেখেন হঠাৎ করে এখন কিন্তু ভারত আর কোনো আঞ্চলিক শক্তি নয় ভারত কিন্তু একটা বিশ্ব শক্তি এখন আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা দ্বিপাক্ষিক এমন একটা ধরম মহরম সম্পর্ক হলো যে সম্পর্ক হওয়ার ওই দিন এক দুই বছরের মধ্যে ভারত বিশ্ব শক্তি হয়ে গেল তা আপনি আওয়ামী লীগের তোক দিন না আবার দেখেন রাশিয়ার কোনো খোঁজ খবর নাই দেউলিয়া হয় যায় যায় অবস্থা রাশিয়াতে যখন এই কয়েকদিন আগে সোনার দাম কমে গেল তেলের দামটা কমে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে দেউলিয়া করার জন্য সেই করল কি তার নিজস্ব রিজার্ভ গত পঞ্চাশ বছরের মধ্যে ফার্স্ট তার রিজার্ভ তেল সে উত্তোলন করলো যাতে তেলের বাজারটা কমে যায় ফলে একশো তিরিশ ডলার পর্যন্ত যে তেল উঠেছিল সেই তেল মাত্র চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চান্ন ডলারে এখন ক্রুড অয়েল বিক্রি হচ্ছে এর মূল কারণ হল এর বিনিময় প্রতিদিন এক বিলিয়ন ডলার করে রাশিয়ার লস হবে তা রাশিয়ার মাজা ভাঙবে এই জন্য আমেরিকা এই কাজ করেছে দেখেন নিয়তি কি করলো সিরিয়ার যুদ্ধে এবং আফগানিস্তানের যুদ্ধে এমন অবস্থা করে ফেল যে সারা দুনিয়া পুতিন ছাড়া কিছু বলে না ইউটিউবে দেখি পুতিন গান গায় মানুষ নাচে পুতিন সমস্ত কিছু করে এবং যেহেতু পুতিনের সাথে আমাদের জয় সাহেবের ভালো সম্পর্ক মাননীয় প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক এবং সম্পর্কটা পারিবারিক পর্যায়ে তা দেখেন কপাল কত ভালো যে আমেরিকা সিরিয়াতে পরাজিত হলো পুতিন জয়লাভ করলো আর আওয়ামী লীগের কপাল খুলে গেল ঘটনা এটা ভারত বিশ্বশক্তি হয়ে গেল এখন এই অবস্থাতে সে যতই রকম ওবামাকে গালাগালি করবে যতই রকম এই আমাদের আওয়ামী লীগের লোকজন আমেরিকাকে গালাগালি করবে আমার তো মনে হয় যে বিশ্বব্যাংকের লোকজন কবে বাংলাদেশ থেকে তালায় দেয় আওয়াম লীগ

এই প্রসঙ্গে আমি লিমা বন্ধুকে যে কথাটা বলেছি আপনি কথা বলা আগে যেটা আছে সেটা বলছি উই নিড নিউ লিডারশিপ ইন বোথ ক্যাম্প বাট শেখ হাসিনা ইজ দ্য বেস্ট আন্ডার প্রেজেন্ট সিচুয়েশন আপনি যে অ্যানালিজিটা দিলেন যে কথাটা বললেন কিছু বলার পরে পুরো মিলে গেছে কি বললেন যে শি ইজ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার এভার উই হ্যাভ গট ইন বাংলাদেশ শেখ হাসিনা আজকে জিও পলিটিক্স বলেন লোকাল পলিটিক্সে বলেন আন্তর্জাতিক অবস্থায় বলেন রাশিয়া আমেরিকান বলেন সে প্রমাণ ষোলো কোটি মানুষের ষোলো বেশি হবে সতেরো কোটি সিঙ্গেল হ্যান্ডেড চালাচ্ছেন এবং যেখানে আজকে আইএমএফ এর টাকা কে নো বলার আমাদের শক্তি অর্জন করতে পেরেছেন যে ষোলো হাজার কোটি টাকা আপনি করে দিলেন

ভুল করেছেন পাকিস্তানের সঙ্গে এলি করে সেটা আপনি শুদ্ধ হবেন কেমন আপনাকে আজকে যত চেষ্টাই করেন এনটি ইন্ডিয়ান সঙ্গে একটা ডুয়েল রোল প্লে করতে হবে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া মানেই বিজেপি না ইন্ডিয়া মানে কংগ্রেস না ইন্ডিয়া যদি বিজেপি ক্ষমতা থাকে ইউ ট্রাই টু ফাইন্ড আউট এ ফ্রেন্ডস উইথ দ্য কংগ্রেস

আজকে যে কথাটা বললেন যে শেখ হাসিনের সঙ্গে জয়ের সঙ্গে পুটিনের ফ্রেন্ডশিপ তাহলে এই যে তার একটা প্লাস পয়েন্ট হয়েছে এবং এই রাশিয়া কিন্তু আমাদের একাত্তর সনে যে সমর্থন করেছে আমেরিকার বিরুদ্ধে প্রমাণিত বন্ধু কিন্তু তাহলে আমার বিএনপি বন্ধুটা কোথায় আমরা কোথায় পাচ্ছি আজকে আপনি যে কাজই করেন আমি আগেই বলেছিলাম ভাইয়ের সঙ্গে প্রথম দিয়ে শুরু করেছিলাম যে সব কাজের একটা গুড সাইড ব্যাড সাইড আছে সব কাজগুলো কিন্তু সবাই মেনে নেয় না কিন্তু সফলতা যখন আসে হোয়াইন ইউর সাকসেসফুল তার কথা আছে না পুরনো কথা অনেক মানে ঐতিহাসিক কথা সবারই কথা আমার কথা না যে ভিক্ট্রি হ্যাজ মেনি ফাদার বাট ডিফিট হ্যাজ না আপনি যখন জয়ী হবেন তখন দেখবেন আপনাকে সবাই বলবে ও আমি ছিলাম আমি বলছিলাম আমার কথা মতো হয়েছে আর যখন হেরে যাবেন তখন আপনি আমাদের জীবনে এরকমই আজকে যেটা কথাটা শুরু হলো পরাজয় দিয়ে আজকে আমার পক্ষে আপনার পক্ষে মানুষ নাই এটা বাস্তব সত্য আমার ফেসবুকে কয়টা লোক কথা বললো হিসাব করে দেখেন আমার গ্রামে এক সময় আমার বাড়ির সামনে যে লোকগুলো সারাদিন বসে থাকতো তার দশ ভাগের একবার তো ফেসবুকে মানে হা বলে না কিন্তু তার তারা কোথায় আজকে তো বসে থাকে না তারা এটা বাস্তবতা কিন্তু হয়তো তাদের প্রয়োজন যদি আমি যাই তারা আমার কাছে আসবে আচ্ছা তাদের সমস্যা যদি হয় তাদের সমস্যার সঙ্গে আমাকে আইডেন্টিফাই করতে হবে তাদের সঙ্গে আমার যেতে হবে

ছয়শো পাঁচশো এক এক বছর ভর্তি হয় তাই পাঁচশো ছেলেকে মেয়েকে একজন ইংরেজি শিক্ষক কি করে পড়াবে যার ফলে প্রতি বছর দেখা যায় ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট কলেজের ফলাফল খারাপ হয় এখন টিচার থেকে বলা হয়েছে আপনারা সবাই মিলে এই ক্লাসগুলো গুলা হেল্প করেন তারা কোচিং সেন্টার করতে রাজি আছে কিন্তু কলেজে এসে পড়াতে রাজি না তাদের কি বলবেন তাদের কিছু বলতে গেলে কি হবে তখন আপনাকে টাফ হইতে হবে সাড়ে দশটা কলেজ করা হয়েছে তার বারোটায় আসবে তাকে কি বলবেন আইসা কি বলবেন সাইন করে কি দেখে দশ সাড়ে দশটা লেখে দেয় প্রিন্সিপাল আবার সেটাকে অ্যাকসেপ্ট করে তারপরে কি বলবেন আপনার প্রিন্সিপাল যদি তাকে না ধরে আপনি কেন এগারোটা আসেন বারোটা আসেন ধরবেন না প্রিন্সিপালের টিচার এক টিচারদের বলবেন আপনি কি করবেন অ্যাকশন নেবেন ম্যানেজিং কমিটি অ্যাকশন নেবে দুদিন পরে ম্যানেজিং কমিটি বন্ধ দেবেন আমি তো সরকারের দল না আমার এমডি এমপি আছে এমপি মনে করবে যে কলেজে আমি লাগাই দিই বন্ধ লাগাই দিই

এবং মানে রুইন্ড ধ্বংসপ্রাপ্ত দল হিসেবে বলে একটা সূক্ষ্ম রাজনৈতিক চাল চাললো সেটা আমি হয়তো কনফিউজ হব আমার মতে বুদ্ধি শুদ্ধি কম কিন্তু প্রধানমন্ত্রী কনফিউজ হবেন না কেননা প্রধানমন্ত্রী এখনো মনে করেন যে বিএনপি একটা শক্তিশালী দল এবং অত্যন্ত পপুলার একটি দল এই দলের নেতৃত্বের পর্যায়ে অসংখ্য ভুল আছে এবং তারা বিশৃঙ্খল অবস্থা আছে কিন্তু বিশৃঙ্খল জিনিসগুলো কিন্তু পপুলার পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফলে উনি ওনার যে যত রাজনীতি আছে উনি কিন্তু বিএনপি কেন্দ্রিক রাজনীতি করছেন উনি কিন্তু নিউট্রাল রাজনীতি করছেন না ওনার হয়তো মনে হতে পারে যখন খালেদা যে বিদেশে উনি হয়তো আর আসবেন না তারেক রহমান বিদেশে উনি হয়তো আসবেন না বিএনপির প্রত্যেকটা লোক সকালে নফসি বলে বিকালবেলা ইয়া শেখ হাসিনা ইয়া শেখ হাসিনা বলে তখন এদের অবস্থা দেখে তিনি আত্মতৃপ্তিতে ভুগেন না উনি এখনো কিন্তু বিএনপিকে আক্রমণ করে যাচ্ছেন এবং সে আক্রমণ করে কিভাবে দেখেন এই যে দুজন বিদেশি নিহত হলো উনি তখন দেশের বাইরে ছিলেন উনি দেশের বাইরে থেকে হুঙ্কার দিলেন আমি আসতেছি খুঁজে বের করতেছি উনি বাংলাদেশে আসার সাথে সাথে দেখা গেল বিএনপির প্রত্যেকটা লোকের জ্বর চলে আসছে এখন তারা ভয়ে মরে যাচ্ছে যে লোকমূল্য বিদেশি এখান কারে কারে ফাঁসাবে এই সিনতে আপনি গিয়ে দেখেন যে ঢাকা শহরের মেইন মেইন রোডের যে ফার্মেসিগুলোতে আপনার থার্মোমিটার নাই সব বিএনপি লোকেরা খেয়ে ফেলছে সকাল একবার জ্বর মাপে রাজনীতিতে আমরা এত সহজ সরল করে বলেন দেখেন বেগম খালেদা জিয়া দেশে ছিলেন এই এখন বিদেশে গেছেন উনি মুক্ত হয়েছে। উনি কিন্তু জেলখানায় ছিলেন সে জেলার ছিল শ্রীমুল বিশ্বাস তার অধীনে জেলখানায় ছিলেন এবং সরকার যখন যেটা খুশি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে কিন্তু আজকে উনি মুক্ত উনি কিন্তু নিয়ন্ত্রিত হবেন না যে কোনো কারণে হোক বেগম খালেদা আজকে বেড়ে যেতে পারছে সরকার নিয়ন্ত্রণ থেকে এবং বেগম খালেদা যে আজকের এই বিশ্বের যুগে সে লিমাতে কি হচ্ছে তার সমস্ত খবর খবর চলে আসতেছে ওখানে ইনস্ট্রাকশন চলে আসবে এইটা করতে হবে শুনেন এই দিন দিন না ধন্যবাদ গোলাম আলানি খুব সংক্ষেপে দু মিনিট সময় যেটা বলছিলাম সেটা হলো যে উনি এখনও পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী বিএনপিকে কিন্তু টার্গেট করছেন এখন দেখেন দুটো বিশ্বের বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পরে সমস্ত পত্রিকাগুলো মেঝের মাঝের পত্রিকাগুলো আসছে যে বিএনপির অনেকের গুম হারাম হয়ে গেছে তারা ভয় পাচ্ছে কারে কারে আটকানো হবে এবং এই মামলায় যদি বিএনপির কোনো কোনো লোককে আটকানো হয় তাহলে কিন্তু সে যে দীর্ঘদিন থেকে জেলে থাকতে হবে তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা আছে তো রাজনীতির যে এই যে ক্ষেত্রটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে গেছেন যে কোন জায়গাতে কিভাবে রাজনীতি করতে হবে ঠিক এই বোধ এবং বুদ্ধি থেকেই কিন্তু এখন সমস্ত কিছু পরিচালিত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আরেকটা ব্যাপারে বললেন যে দেখেন আওয়ামী লীগ কিন্তু তার যে বন্ধুগুলো সৃষ্টি করতে পেরেছে অতীতে যাদের সঙ্গে সেই বাহাত্তর তিয়াত্তর সম্পর্ক ছিল সেই সম্পর্কর বাইরেও কিন্তু তারা নতুন করে নিউ ডাইমেনশনে রিলেশন করে ফেলেছে যেমন চীনের সাথে চীন তো বেসিক্যালি বিএনপির সম্পত্তি

এটা হবে না এবং এইটা বিএনপির রাজনৈতিক ইতিহাসে প্রথম যে সৌদি আরব থেকে বিএনপির নেত্রীর কথা মতো ভিসা হয়নি এবং তিনি এ রাগ করে গেলেনই না সৌদি আরবে তাহলে কি হচ্ছে সৌদির সাথে যে রিলেশনশিপ সেই রিলেশনশিপটাকে কিন্তু টার্ন করে বাংলাদেশে চলে আসে আমরা সবাই জানতাম যে টাইম স্কোয়ার নামে মালয়েশিয়াতে একটা ইয়ে আছে কুয়াল বড় বিল্ডিং আছে সবাই গেলে আপনাকে মালয়েশিয়াতে যে কোনো বাঙালি বলবে এটা কুকুর বিল্ডিং এটা তারাকের বিল্ডিং বলে বদনাম করে যেটা আমি জানি না এটা তাদের বিল্ডিং কিনা বিশাল সবচেয়ে মানে টাইম স্কোয়ার বলা হয় কুয়াল আলমপুরে এর থেকে এখানে হলো বিএনপির যত লোকজন আছে তারা ওখানে থাকে তাদের ইনভেস্টমেন্ট এবং মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্কটা ছিল এ সবাই জানে আপনি দেখেন আওয়ামী লীগের আমলে কিন্তু এই সম্পর্কটা আবার রিভার্স করেছে এখন বর্তমান সরকারের সাথে যে নাজিব রজ্জাক তার সাথে বর্তমান আওয়ামী লীগ সরকারের সাথে যে সম্পর্কটা বাই লেটারাল দ্বিপাক্ষিক সম্পর্কটা হয়ে গেছে ফলে এই অবস্থা নিয়ে আগামী দিনগুলোতে রাজনীতিটাতে কোন জায়গাটাতে যায় এটা হয়তো মানুষদের মধ্যে শেখ হাসিনা যদি উইশ করে যে না আমি ছিটা ফাটা বিএনপি একটা সুযোগ দিতে চাই জামাতকে ক্ষমা করে দিতে চাই অমুক লোকের টক চাই যে সে আসুক মাঝে মধ্যে মানে ক্ষমতাটা হয় কি একদম মাস্রিক থেকে মাগরিব পর্যন্ত মানে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চলে গেছে মানে ওনার ক্ষমতা আগামীতে ইলেকশনে কে বিরোধী দল হবে সেখান থেকে শুরু করে টকশোতে যে গেস্ট আসবে ওটাও তার অনুমতি লাগবে তাই এখন এই অবস্থাতে তিনি কি মনে করেন তার উপর অনেক কিছু নির্ভর করতেছে তার সাথে সাথে ওই যে আসমানা যিনি আছেন আল্লাহ তার ইচ্ছাটা হলো সবচেয়ে বড় ব্যাপার যে উনি আসলে কি চান তবে একটা ব্যাপার হলো কি জানেন যে অনেক কিছুর পরেও অনেক সুন্দর সকাল মুহূর্তের ভিতরে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি বড় নিষ্ঠুর এবং প্রকৃতি কোনো সহ্য করে না যদি আজকের এই প্রেক্ষাপটটা আমি জানি না সরকারদের মন মানুষে কেমন আছে যদি সেটা পজিটিভ থাকে এবং জনকল্যাণ করা হয় তাহলে তারা ঐশ্বিক সাহায্য পাবেন কিন্তু এর মধ্যে যদি অহংকার থাকে এর মধ্যে যদি মানুষের ছোট করার প্রবৃত্তি থাকে এর মধ্যে যদি গুণা থাকে তাহলে

এবার আমন্ত্রণ রইল মেজর মোহাম্মদ আক্তারুজ্জামান এবং মোহাম্মদ গোলাম আলহারানী অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক মণ্ডলী স্বীকার করুন কিংবা না করুন আলোচনাগুলো আছে যে পরিত্য পরিত্যক্ত সমালোচিত নিন্দিত নন্দিত বিতর্কিত বা পরাজিত বা পলাতক ব্যক্তিদের নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ দুজনেই আত্মকথন আত্মসমালোচনা বা কথাবার্তার মধ্য দিয়ে অনেকটা আনন্দ দেবারও চেষ্টা করেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিন্তু মূল বৈশিষ্ট্য দুজনের যেটি বলা প্রয়োজন বাংলাদেশের রাজনীতিতে যেটি একেবারেই অনুপস্থিত তারা ভালো করুন কিংবা মন্দ করুন তাদের আজকের বক্তব্য গ্রহণযোগ্য হোক কিংবা না হোক আপনাদের কাছে দুজন মোটামুটিভাবে একটা সক্রিয় বৈশিষ্ট্য নিয়ে রাজনীতি করবার চেষ্টা করেছেন এবং করছেন সেটি পরিচার্য হোক গ্রহণই হোক কিংবা বর্জনীয় হোক এবং আমাদের রাজনীতিবিদদের মধ্যে এই জিনিসটারই এখন সবচাইতে বড় অভাব কজন রাজনীতিকের মেরুদণ্ড আছে বা সোজা আছে সেটি একটু গবেষণার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা